শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারে বাস থামিয়ে যাত্রী পেটাচ্ছে সেনারা। ইরান চীন কৌশলগত চুক্তি, আমেরিকার জন্য সতর্কবার্তা। যে কারণে নিজের ভাইকে গৃহবন্দী করলেন জর্ডানের বাদশা। 50 কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস। নাসার ওয়েবসাইটে স্বাধীন দেশ তাইওয়ান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের। জর্ডানে অস্থিতিশীলতার সঙ্গে জড়িত ইসরায়েল। এবং সবশেষ থাকছে মিয়ানমারে গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষা পাচ্ছে না সেলিব্রিটিরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এবার বিক্ষোভকারীদের নয়, বাস থেকে নামিয়ে সাধারণ মানুষকে অত্যাচার শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার ইয়াঙ্গুনের উক্কালাপা শহরে এই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জান্তারা বাস থামিয়ে বলপূর্বক টেনে হিঁচড়ে যাত্রীদের নামিয়ে লাঠি দিয়ে অমানবিকভাবে আঘাত করেছে এবং প্রবলভাবে লাথির পর লাথি মেরেছে। উত্তর উক্কালাপা শহরে গুরুত্বপূর্ণ সড়ক ধুদামাই চলতে থাকা ইয়াঙ্গুনে বাস সার্ভিসের গাড়িগুলোকে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে থামানো হয়। এরপর সেনা সদস্যরা বাসের ভেতরে ঢুকে যাত্রীদের ধরে ধরে জোরপূর্বক টেনে হিঁচড়ে নিচে নামায়। ওদেরকে নীল ডাউন করতে বলা হয়। শুরু হয় অত্যাচার। শুধুমাত্র যাত্রীদের পিটিয়েই ওরা ক্ষান্ত হয়নি, বাসের চালক সহ অন্যান্য কর্মীদেরকেও তারা অত্যাচার নির্যাতন থেকে রেহাই দেয়নি। এই ঘটনার পর থেকে খবর পেয়ে ওই বাসগুলো গন্তব্যে যেতে অন্য রাস্তা ব্যবহার করা শুরু করে। চালকদের রুট পরিবর্তনের খবর পেয়ে সেনা সদস্যরা আবাসিক ওয়ার্ডগুলোতে চিৎকার করতে থাকে এবং গুলি চালাতে থাকে। এই সময় এলাকায় কি ঘটছে তা দেখতে ঘর থেকে বের হয়ে বিপদে পড়েছেন ওই এলাকার কয়েকজন বাসিন্দা। এদের ধরতে সেনারা সংশ্লিষ্টদের বাড়ির ভেতরে ঢুকে হামলা চালায় এবং করে ভাঙচুর। বাসে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সেনারা প্রথমে বাস চালককে লাথি মেরে ফেলে দেয়, এরপর পুরুষ যাত্রীদের লাথি দিতে থাকে আর বলে যুদ্ধ কর আমার সঙ্গে। মহিলা যাত্রীদের চুল ধরে টানাটানি করে এবং গালে থাপ্পড় মারতে থাকে। শনিবার পর্যন্ত জান্তা বাহিনীর হাতে কমপক্ষে 20 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ইরাবতী। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হওয়া অভ্যুত্থান বিরোধী আন্দোলনে এ পর্যন্ত 556 জনের মৃত্যুর খবর জানিয়েছে তারা। ইরানের সংসদের স্পিকার বাকের কুলিবফ চীনের সঙ্গে তার দেশের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তিকে আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত গতিতে আমেরিকার প্রতিকূলে। রবিবার সংসদ অধিবেশনাদি একটি সূচনা বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত বিশ্বের অন্য কোনো দেশের উপর চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। কলিবফ বলেন, পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনের কারণে ইরানের পরমাণু শিল্পের বিকাশের দুয়ার খুলে গেছে। আগে আমেরিকার নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত ছিল, কিন্তু এখন নিষেধাজ্ঞা যত বেশি দীর্ঘায়িত হবে ইরানের পরমাণু শিল্প তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাবে এবং এজন্য আমেরিকাকেই মূল্য পরিশোধ করতে হবে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ ভাই প্রিন্স হামজা বিন হুসাইনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশটির বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং উৎপীড়ক বলে মন্তব্য করেন তিনি। সিংহাসনের সাবেক উত্তরসূরি প্রিন্স হামজাকে আটকের কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। এরপরই শনিবার একটি ভিডিও টাইপের মাধ্যমে তিনি এই বিবৃতি দিয়েছেন। বিবিসি জানিয়েছে, কথিত একটি অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করার পর এই ভিডিওটি পাঠানো হয়। তারা জানিয়েছে, দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করা হতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে হামজাকে। প্রিন্স হামজা স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এই নেতাদের মধ্যে হামজা কিছুটা সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন। প্রিন্স হামজা কোনো অন্যায় করার কথা অস্বীকার করে তিনি কোনো ষড়যন্ত্রের অংশ নন বলেও দাবি করেছেন। হামজা জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেইন এবং তার প্রিয় স্ত্রী রানী নূরের বড় ছেলে। যুক্তরাজ্যের হ্যারো স্কুল এবং রয়্যাল মিলিটারি একাডেমিক সেন্ট হ্যাটসের গ্র্যাজুয়েট হামজা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি জর্ডানের সশস্ত্র বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন।
50 কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। শনিবার ইসরায়েলের সাইবার ক্রাইম গোয়েন্দা সংস্থা হ্যাডসন রকের প্রধান অফিসার অ্যালন গাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাকার চক্র ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর সহ অন্যান্য তথ্য ফাঁস করেছে, যেগুলো অনলাইনে বিনামূল্যে বিক্রি করা হচ্ছে। রয়টার্সকে তিনি বলেন, প্রকাশিত তথ্যগুলো ব্যবহার করে যে কেউ যে কারো ফেসবুকে প্রবেশ করতে পারবে। এই ধরনের তথ্য ফাঁস ফেসবুকের জন্য হুমকি স্বরূপ। যদিও ফেসবুক একটি বিবৃতিতে জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো পুরাতন, যা 2019 সালের, কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি তাদের ভুল হিসেবে উল্লেখ করে। গাল ফেসবুক ব্যবহারকারীদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত বলে সতর্ক করেছেন। হ্যাকাররা এরকম আরও আক্রমণ চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। করোনাভাইরাস সহ বেশ কিছু ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়ন। এদিকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের কূটনৈতিক ব্যাপারে বেইজিংয়ের মুখপাত্র জু ফেংলিয়ান জানান, তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে নাসা চীনের 1.4 বিলিয়ন মানুষের অনুভূতিতে আঘাত করেছে। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। তাই বরাবর তাইওয়ান নিজেদের বলে দাবি করে আসছে চীনের কমিউনিস্ট সরকার। সম্প্রতি নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। মুখপাত্র জু ফেংইয়াং বলেছেন, নিয়মিত ব্রিফিংয়ে মহাকাশ গবেষণা সংস্থাকে তাদের ভুল অবিলম্বে শুধরাতে হবে। নাসা সেন্ট মাই নেম টু মার্স নামের একটি ওয়েবসাইট খুলেছে। ভবিষ্যতে মঙ্গল গ্রহ যাত্রায় যারা নিজেদের নাম পাঠাতে চায়, ওই ওয়েবসাইটে তাদের বিস্তারিত নথি দিয়ে সাইন ইন করার কথা বলা হয়েছে। ওয়েবসাইটটিতে অন্যান্য দেশের পাশাপাশি তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে। জর্ডানের অশান্তি এবং অস্থিতিশীলতার সঙ্গে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদি বলেছেন, পশ্চিম এশিয়ায় যে কোনো ধরনের উত্তেজনা এবং অস্থিতিশীলতা দখলদার ইসরায়েলের স্বার্থের জন্য অনুকূল। এ কারণে মুসলিম দেশগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতার পেছনে ইসরায়েলের হাত থাকে। খোঁজ দিলে ইসরায়েলের ষড়যন্ত্রের খোঁজ মেলে। জর্ডানে ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টার খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। তিনি আরও বলেন, জর্ডানে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে তেহরান। দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা গোটা পশ্চিম এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ। ইরান মনে করে, যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মীমাংসা হবে সে দেশের আইনের ভিত্তিতে। প্রসঙ্গত, জর্জ ষড়যন্ত্রের অভিযোগে তার সৎভাই প্রিন্স হামজা বিন হুসাইন সহ দেশটির প্রভাবশালী কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিংহাসনের সাবেক উত্তরসূরি প্রিন্স হামজা সহ আটকের কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। এরপরেই শনিবার একটি ভিডিও টেপের মাধ্যমে তিনি এই বিবৃতি দিয়েছেন। মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী প্রচারণা করার অভিযোগে প্রায় 40 জন সেলিব্রিটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগে প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। সেলিব্রিটিদের মধ্যে সামাজিক মাধ্যম তারকা, সঙ্গীত শিল্পী এবং মডেল রয়েছেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর দেশ জুড়ে বিক্ষোভ এবং অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারী হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। 2 মাসের বিক্ষোভে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 557 জনে, আটক হয়েছেন 2658 জন। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজন প্রিজন এই তথ্য নিশ্চিত করেছে। চলমান আন্দোলন জোরালো করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে বিক্ষোভকারীরা। প্রতিবাদের অংশ হিসেবে রবিবার ইস্টার সানডেতে ইস্টার এক সেনা শাসনের প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শনের প্রতীক হিসেবে প্রদর্শন করে। বিক্ষোভকারীরা মোমবাতি প্রজ্বলনের পর অনলাইনের ইস্টার এগের ছবি পোস্ট করে সেনা শাসন বিরোধী নানা স্লোগান লিখেছেন। তবে সেনাবাহিনী জনগণের তথ্যের আদান প্রদান বাধাগ্রস্ত করতে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা ওয়্যারলেস ব্রডব্যান্ড বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।